আমাদের এই শাঁখের কাজটা আদিকাল থেকে আমাদের চলে আসছে। শঙ্খ চক্র গদা পদ্ম যে নারায়ণের হাতে থাকতো বা আমাদের মা দুর্গার হাতে থাকতো বা মা দুর্গা শাঁখা পড়তেন, তখন থেকেই এটা আমাদের চলে আসছে। এবং আমরা বিষ্ণুপুরে বেশ কয়েকটি আমাদের পরিবার আছে, এই শাঁখের কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি। একটা বাদ্যশঙ্খ আমরা যেটা বলি, সে বাদ্যশঙ্খটা ঠাকুর যে কোনো পুজোর আগে বাজানো হয় বা পুজোর শেষেও বাজানো হয়, এবং যে কোনো মঙ্গল কাজের জন্য এই শঙ্খের ধ্বনিটা আওয়াজটা ব্যবহার হয়। আমি আমার বাবার কাছে 12 বছর বয়স থেকে কাজ শিক্ষা করেছি। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী। আচ্ছা, বাবার সঙ্গে 12 বছর কাজ করে দেখলাম যে এই কাজের বাজারটা পূর্বে ছিল স্থানীয় কিছু জায়গায়, মানে 12 মাস যেগুলো চলে না সে কাজগুলো করে পয়সা হবে না, এমন জিনিস করতে হবে গ্রামাঞ্চলের উপরে নির্ভরশীল না হয়ে শহরের মানুষও যেমন কিনে। তখন কি করা হলো, অলঙ্কার জাতীয় গলায় পরা কানের পরা এইভাবে অলঙ্কার জাতীয় আবার টেবিলে রাখা পেপার ওয়েট ইত্যাদি শাঁখের হতে লাগলো। আবার কি হলো না, শাঁখের উপরে এই কারুকার্য করা হলো। শিব দুর্গা গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক তাদের পূর্ণ যে মূর্তিটা সেটাও করা হয়। রামায়ণের কিছু রাম সীতা বা লক্ষণ হনুমান খুব সুন্দরভাবে সেগুলো বানানো হয়। এগুলো আমাদের বিষ্ণুপুরে একটা চলছে এবং যুগ যুগ ধরে আমাদের এই বিষ্ণুপুরের একটা শাঁখের যে কাজ করা সে কাজটার মধ্যে উৎকৃষ্ট মানের কাজটা হয় বলেই যার জন্য আমাদের এখান থেকে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে। এই খোদাই করা শাঁখ যে দেখছেন, এই শাঁখটা আপনার তৈরি হলে বিক্রি হয়ে যায়, বিদেশের লোকেই বেশি আছে। 1988 জাতীয় প্রতিযোগিতার চিঠি এসেছে, কিন্তু একটা শাঁখ আমাকে কেউ দিচ্ছে না, কী করব। যার কাছে খুঁজতে যাচ্ছে সেই বলছে আমার একটা শাঁখের ছবি তোলা কাজ করে দেন। তবে তো মাথা ধরে বসলাম, আমার স্ত্রী নারকল কুড়ে খাচ্ছি, মনে হলো যে দেখি আমার যন্ত্রগুলো ওই নারকলের উপরে ব্যবহার হয়, কিন্তু দেখলো খুব সুন্দর ব্যবহার হচ্ছে। তখন ওই ডিজাইন হলো বাংলা কলসি, শাঁখে যেমন দুর্গা প্রতিমা কৃষ্ণনীলা রামায়ণের কাহিনী ইত্যাদি নানারকম করছি, তেমনি তাহলে এটাই কী ছবি দেবো। আসে গেল মাথায় কৃষ্ণ নীলা দেওয়া যায়। আমাদের শাখারই আছে মহিলারাই বেশি কাজ করে, পুরুষ মানুষদের তো এদিক ওদিকে জিনিসপত্র কাঁচামাল এইসব আনাআনি করতেই যায়। এখনও শাখারিদের ঘরে ঘরে দেখি ওই একদিকে ভাত রাঁধছে একদিকে কাজ করছে। শাঁখটা আমাদের পাওয়া যাচ্ছে বিশেষ করে দক্ষিণ ভারত থেকে, দক্ষিণ ভারতে তামিলনাড়ু সেই সমুদ্রের কতগুলো ঘাট আছে, সব সমুদ্রেই কিন্তু এই শঙ্খটা পাওয়া যায়নি। রামেশ্বর মন্দির আছে তার সেখানে সমুদ্রে এই শাঁখাটা পাওয়া যায়, টিউটিকরিন বলে একটা ঘাট আছে সেখানে পাওয়া যায়, রামনাথপুরমে পাওয়া যায়,
দেবীপট্টনম বলে একটা জায়গা আছে পাওয়া যায়, ওইখানে সরকার থেকেও তুলছে এবং বেসরকারিভাবেও শাঁখাটা সমুদ্র থেকে তুলে এনে বিতরণ করছে। এবং আমাদের ওই মাদ্রাস থেকে চলে আসছে কলকাতায়, কলকাতা থেকে আমরা নিয়ে আসি। আধুনিক যুগ, মেশিনে শাঁখ কাটা হইতে লাগল। তাতে শাঁখারি কারিগররা কিন্তু প্রতিবাদ করেছিল, বহু কারিগর গরবাদ হয়ে গেল, কি করবে? মেশিনে একজনে আটটা কারিগরের কাজটা করে, হাতে করে কাটে, আটজনে যতগুলো কাটবে সারাদিনে মেশিনে একটা কারিগর। আগেকার দিনে আমার মা বাবা দাদুরা সব হাতে নকশা করেছেন, ওনারা হয়তো সারাদিনে দুজোড়া কি তিনজোড়া করতেন, আমরা এখানে সেখানে 100 জোড়া নকশা করছি। আমরা মহাজনের কাজ করি, আমাদের নিজস্ব কোনো ব্যবসা নাই। এই ব্যবসাতে নামতে গেলে 10,00,000 টাকা নিয়ে নামলে একটা ছোটোখাটো পানগুমটির মতন ব্যবসা হবে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। মেশিন এসে ধনী একবারে শতগুণ বাড়ি গেল, আর কারিগর নিচ থেকে খালে পড়ে গেল, বুঝলেন? তা এখন এইভাবে যে এই শঙ্খশিল্পটা যে একেবারে লিচিন হয়ে যাবে তা যাবে না, তবে ধনী দরিদ্রের মধ্যে তফাত থাকে। যেমন আমাদের শাঁখটা যেভাবে আমাদের দূর দূরান্ত থেকে আসছে, তাতে আমাদের শাঁখের দামটা অনেকটা বেশি হচ্ছে, এবং পাকামালের যে আমরা তৈরি করার সাথে সাথেই যে বিক্রি হয়ে যাবে সেই প্রোডাকশানটা আমাদের বিক্রি করতে পারছি না, এবং আমরা যে পরিশ্রমটা করছি সেই পরিশ্রমে আমরা মূল্যটা পাচ্ছি না। সেই জন্য আমাদের পরিবারের সমস্ত ছেলে মেয়েদিকে লেখাপড়া করে অন্যান্য কাজে যুক্ত হতে হচ্ছে। আমার মেজো ছেলেও, সেও ভালো কাজ জানে, সে ডিউটি গেল একটা সামান্য এখানে সিমেন্ট ফ্যাক্টরিতে কোম্পানির কাজ পেয়েছে, এই 3,000-4,000 টাকা বেতনের এই হাতে ঢুকিয়েছে। এমনকি আমাদের ঘরে পরিবারের মেয়েরা পর্যন্ত তারা আর আমাদের এখানে আর কাজ না করে তারা কেউ ঠঙ্গা করছে, কেউ নানা রকমের কাজ করছে। এমনকি আমাদের শাঁখারিদের ঘরেও অনেকে কিন্তু অনেকে বাড়ির কাজের জন্য চলে যাচ্ছেন, অনেক যারা বিবাহিত হয়ে গেছে বৌমা যারা তারাও যাচ্ছে। এরা আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, কিন্তু তাদেরকে পেটের তাগিদের জন্য ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য বেরিয়ে যেতে হয়।